প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, অনলাইন পরিসংখ্যান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তা আমি আজকে পড়াবো প্রথম অধ্যায় পরিসংখ্যান দ্বিতীয় পত্র সম্ভাবনা। বেশ কিছুদিন হলো আমি চ্যাপ্টারটা আরম্ভ করেছি, তা আমি আজকে কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগেও আমি মনে হয় তিনটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করেছি সম্ভাবনা চ্যাপ্টারের, তা আজকে আমি আরও দুই একটা করব। তাহলে দেখো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি এক ব্যাখ্যা করো। বা প্রশ্নটা এভাবে আসতে পারে, কোনো ঘটনা ও তার পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি এক ব্যাখ্যা করো। বা প্রশ্নটা এভাবে আসতে পারে, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ এ বার ইকুয়াল টু ওয়ান ব্যাখ্যা করো। অর্থাৎ একটা ঘটনা যদি এ হয়, এর সম্ভাবনা এবং তার পূরক ঘটনার সম্ভাবনার সমষ্টি একের সমান, সেটা ব্যাখ্যা করতে বলেছে। অর্থাৎ প্রশ্নটা যদি আমি কথায় লিখি, তাহলে কোনো ঘটনা ঘটা এবং না ঘটার সম্ভাবনার সমষ্টি একের সমান, সেটাই বলেছে এখানে ব্যাখ্যা করতে। তা এখন প্রমাণ দেখো। মনে করি কোনো নমুনা ক্ষেত্রে এসের মধ্যে এ একটি ঘটনা এবং এবার হলো এ ঘটনার পূরক ঘটনা, এবং নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা এন এস সমান এন, এবং এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা এন এ সমান এম। তা আমি এখানে অনেক কিছু ধরেছি, মনে করেছি একটা হচ্ছে নমুনা ক্ষেত্র এস, তার মধ্যে একটা ঘটনা এ, এ ঘটনার পুরো ঘটনা হচ্ছে এবার, নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দু সংখ্যা হচ্ছে এন এস সমান হচ্ছে এন, আর এ ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা এন এ সমান এম। সুতরাং এর পূরক ঘটনা এবারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা হবে এন মাইনাস এম। অর্থাৎ নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দুর সংখ্যা অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা থেকে এ ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা যদি বাদ দাও, সেটা কিসের মান হবে? এর পূরক ঘটনা এবারের অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা। এখন সংজ্ঞা অনুযায়ী প্রবাবিলিটি অফ এ সমান এম বাই এন, অর্থাৎ এক ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা ডিভাইডেড বাই নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু সংখ্যা। এবং পি অফ এ বার সমান হবে তাহলে এন মাইনাস এম ডিভাইডেড বাই এন। এখানে এন মাইনাস এম হচ্ছে এ বার ঘটনার মানে এর পূরক ঘটনার অনুকূল নমুনা বিন্দু সংখ্যা। তা সুতরাং পি অফ এ যোগ পি অফ এ বার সমান কি হবে? এম বাই এন যোগ এন মাইনাস এম ডিভাইডেড বাই এন। তো এখানে লসাগু হচ্ছে এন, এন কমন নিয়েছি আমি, তা এখানে এম প্লাস এন মাইনাস এম, এম এম কাটা গেল, এন বাই এন সমান ওয়ান। অর্থাৎ কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং তার না ঘটার সম্ভাবনার সমষ্টি একের সমান, সেটা এখানে দেখানো হলো। তা তোমরা এখানে একটা কথা লিখতে পারো, অতএব দেখা যায় যে কোনো ঘটনা ঘটা ও না ঘটার সম্ভাবনার সমষ্টি এক, সেটা তোমরা লিখতে পারো। প্রশ্নটা যেভাবে আসে সেভাবে কিন্তু তোমাকে উত্তরটা দিতে হবে। এরপরে আসো, আমি আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি। এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে এ ও বি বার পরস্পর স্বাধীন ব্যাখ্যা করো। মানে এ ও বি যদি দুটি পরস্পর স্বাধীন ঘটনা হয়, তাহলে বলছে যে এ ও বি বার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন, এটা ব্যাখ্যা করতে বলছে। তা শুধু ব্যাখ্যা করতে বললে আমি প্রমাণটা করব, প্রমাণ দিয়ে আমি ব্যাখ্যা করব। এখানে একটা ভ্যান চিত্র আঁকতে হবে। এখানে ভ্যান চিত্রের মধ্যে দেখাও, দেখো এখানে একটা এ ঘটনা, এদিকেরটা হচ্ছে এ ঘটনা আর এদিকেটা হচ্ছে বিঘটনা, আর এটা যদি এরকম যদি ভ্যান চিত্রের মধ্যে দুইটা এস নমুনা ক্ষেত্রের মধ্যে দুইটা ঘটনা এ ও বি যদি এইভাবে হয়, তাহলে এই শুধু এই সাইডের অংশটা হবে এ ইন্টারসেকশান বি বার, আর ওই সাইডের অংশটা হবে এ বার ইন্টারসেকশান বি, আর মাঝখানের কমন অংশটা হবে এ ইন্টারসেকশান বি। আর এই এই মানে আর বিঘটনা এবং কমন ঘটনা এগুলো সবগুলো বাদ দিয়ে বাকি যে অংশ থাকে সেটা হচ্ছে এ বার ইন্টারসেকশান বি বার, আর পুরোটা হচ্ছে আমাদের এস নমুনা ক্ষেত্র, সেটা ভ্যান চিত্রের মাধ্যমে দেখানো হলো। আশা করি জিনিসটা বুঝতে পারছ। তারপর দেখো প্রমাণ, যেহেতু এ ও বিঘটনাদ্বয় স্বাধীন, সুতরাং সম্ভাবনার গুণন সূত্র অনুসারে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশান বি সমান হচ্ছে পি অফ এ যোগ পি অফ এ গুণ পি অফ বি, এটা আমরা গুণন সূত্র থেকে পাই।
আর এখন ভ্যান চিত্র থেকে পাই এ সমান কি পাই তাহলে আমরা এ সমান হচ্ছে এ ইন্টারসেকশন বি বার ইউনিয়ন এ ইন্টারসেকশন বি অর্থাৎ এ ঘটনা হচ্ছে এই অংশ যোগ এই অংশ ইউনিয়ন এই অংশ তাহলে এখন এখন আমি উভয় পাশে পি নিচ্ছি প্রবাবিলিটি নিচ্ছি পি অফ এ সমান পি অফ এত যেহেতু এই দুইটা অংশ আমাদের বর্জনশীল ঘটনা এই দুইটা ঘটনা বর্জনশীল ঘটনা মানে এ ইন্টারসেকশন বি বার ও এ ইন্টারসেকশন বি এই দুইটা ঘটনা যেহেতু বর্জনশীল এই জন্য ইউনিয়নটা কী হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ পি অফ এ সমান কী হবে পি অফ এ ইন্টারসেকশন বি বার যোগ পি অফ এ ইন্টারসেকশন বি তারপর দেখো পি অফ এ আমি এটাকে এই এইটাকে এদিকে এনেছি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টারসেকশন বি বার তারপর দেখো আমি সম্পূর্ণ ডান অংশটাকে বামে নিয়ে আসছি বাম অংশটাকে ডানে নিয়ে গেছি তারপর পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি লিখেছি পি অফ এ ইন্টু পি অফ বি যেহেতু আমরা এখান থেকে স্বাধীন ঘটনার গুণনসূত্র থেকে আমরা পেয়েছি এটাই আমরা এখানে লিখেছি পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি দোনোটা থেকে যদি পি অফ এ কমন যায় তাহলে কি থাকবে এ মাইনাস ওয়ান মাইনাস পি অফ বি তো ওয়ান মাইনাস পি অফ বি সমান নেক্সট লাইনে লিখেছি পি অফ বি বার পি অফ বি বার কেন লিখলাম আমরা জানি যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা এবং সে ঘটনা না ঘটার সম্ভাবনা সমষ্টি এক অর্থাৎ পি অফ বি যোগ পি অফ বি বার সমান ওয়ান যদি হয় তাহলে ওয়ান মাইনাস পি অফ বি সমান হবে পি অফ বি বার এইখান থেকে আমরা মূলত এই জিনিসটা আসছে তা আমি যেটা লিখেছি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি পি অফ এ ইন্টারসেকশন বি বার সমান পি অফ এ ইন্টু পি অফ বি বার এই এইটা যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে ও বি বার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন কারণ এটা স্বাধীন ঘটনার গুণন সূত্র হলে কেবল এই শর্তটা পূরণ করে তাহলে যেহেতু পি অফ এ ইন্টারসেকশন বি বার সমান পি অফ এ ইন্টু পি অফ বি বার এই জন্য এও বিবার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন সেটাই লিখেছে তা আমরা তাহলে প্রমাণ করেছি এও বি ঘটনা দুটি স্বাধীন হলে এও বিবার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন হবে তা তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিব আমি এখানে লিখি নাই এও বি দুটি স্বাধীন ঘটনা হলে এবার ও বি এখানে এও বিবার ছিল তোমরা এও বি এবার ও বি পরস্পর ঘটনাদ্বয় স্বাধীন ব্যাখ্যা করো সেটা তোমরা বই থেকে হোক যেভাবে হোক নিজেরা চেষ্টা করবা তো এইটার মতন একদম এখানে ভ্যান চিত্র থেকে পাই বি বি সমান লিখতে হবে তোমাকে এখানে বি সমান লিখতে হবে বি সমান আমরা কী পাই তাহলে বি সমান আমরা পাবো যে এ বার ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি মানে বি ঘটনা হচ্ছে এই ঘটনা আর এই ঘটনা ইউনিয়ন এই এই সেটির ঘটনা আর এইটা সেটাই আমরা করে ধরে আমরা প্রমাণ করব তাহলে সেটা তোমরা বাড়িতে করে দেখবা না আমি আরেকদিন আলোচনা করব তা আমি আজকে আরেকটা করতেছি সেটা হচ্ছে এ ও বি দুটি স্বাধীন ঘটনা হলে এবার ও বিবার ঘটনাদ্বয় পরস্পর স্বাধীন ব্যাখ্যা করো এইটা ওইটার মতন অনেকটা তাহলে দেখো কীভাবে করে প্রমাণ যেহেতু এ ও বি দুটি পরস্পর স্বাধীন ঘটনা সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি সমান পি অফ এ ইন্টু পি অফ বি এটা আমরা স্বাধীন ঘটনার গুণসূত্র থেকে পাই আমরা এটা তা এখন ভ্যান চিত্র থেকে পাই পাশের ভ্যান চিত্র থেকে পাই ওই যে আগের মতো ভ্যান চিত্র আঁকবা বিবার বিবার কোনটা শুধু বি ঘটনার অংশটা বাদ দিয়ে পুরোটা হবে যে বিবার তা বিবার সমান আমরা কী লিখতে পারি তাহলে বিবার সমান আমরা লিখতে পারি যে ইন্টারসেকশন বিবার দেখো বিবার সমান আমরা কী লিখতে পারি এই অংশটা ইন্টারসেকশন বিবার ইউনিয়ন এবার ইন্টারসেকশন বিবার তুমি দেখবা বিবার সমান কি বি এর অংশ বাদ দিয়ে বাকি অংশটাকে আমরা এই দুইটা ইউনিয়ন হিসাবে আমরা বিবারকে দেখতে পারি তুমি দেখো বি এর অংশটা যদি বাদ দাও কী থাকতেছে এর এই অংশটা থাকতেছে মানে এ ইন্টারসেকশন বিবার থাকতেছে আর ওই পুরোটা অংশ হচ্ছে এবার ইন্টারসেকশন বিবার এই জন্য এটা লিখলাম এত ইউনিয়ন এত তা উভয়দিকে প্রবাবিলিটি নিচ্ছি তাহলে প্রবাবিলিটি অফ বিবার সমান কি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিবার ইউনিয়ন এবার ইন্টারসেকশন বিবার তারপরে দেখো যেহেতু এই অংশটা এবং বাকি অংশটা
বর্জনশীল মানে কমন স্পেস নাই, এই জন্য ইউনিয়নটা কী হয়ে যাবে, পরের লাইনে গিয়ে যোগ হয়ে যাবে এবং উভয় পাশে পি নিতে হবে। এটা স্বাধীন, এটা বর্জনশীল ঘটনার যোগসূত্র থেকে আমরা এটা আসলে লিখি। তাহলে কি কি পাচ্ছি, পি অফ বিভার সমান পি অফ ইন্টারসেকশন বিভার প্লাস পি অফ এবার ইন্টারসেকশন বিভার, তারপরে পি অফ বিভার এটাকে আমি ওদিকে নিয়ে গেছি মাইনাস পি অফ ইন্টারসেকশন বিভার সমান কি পেয়েছি, তাহলে পি অফ এবার ইন্টারসেকশন বিভার। তারপর আমি সম্পূর্ণ ডান অংশকে বামে নিয়ে আসছি, বাম অংশকে ডানে নিয়ে গেছি দেখো। তারপর পি অফ বিভার মাইনাস আমরা জানি যে ও বিঘটনাদ্বয় স্বাধীন হলে ও বিভার ঘটনাদ্বয় স্বাধীন, এর আগের অনুধাবনমূলক প্রশ্নে পড়েছি, এই জন্য পি অফ ইন্টারসেকশন বিভার সমান পি অফ ইন্টু পি অফ বিভার লিখতে পারি। তারপরে এখন এটা লেখার পরে এই দুটোর থেকে পি অফ বিভার কমন গেছে, তাহলে থাকবে ওয়ান মাইনাস পি অফ এ, তাহলে ওয়ান মাইনাস পি অফ এ সমান পরের লাইনে পি অফ এবার লিখেছি, তাহলে আমরা প্রমাণ করতে পেরেছি যে পি অফ এবার ইন্টারসেকশন বিভার সমান পি অফ এবার ইন্টু পি অফ বিভার। তাহলে আমরা বলতে পারবো যে স্বাধীন ঘটনার গুণনসূত্র থেকে আমরা বলতে পারবো যে এবারও বিভার ঘটনাদ্বয় স্বাধীন, যেহেতু এটা পি অফ এবার ইন্টারসেকশন বিভার সমান পি অফ এবার ইন্টু পি অফ বিভার, সুতরাং অতএব আমরা বলতে পারি যে এবারও বিভার ঘটনাদ্বয় স্বাধীন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ও বিঘটনাদ্বয় স্বাধীন হলে এবারও বিভার ঘটনাদ্বয়ও স্বাধীন। আশা করি তোমরা বুঝতে পারছ, তোমরা একটু পরিশ্রম করবা, একটু পড়ালেখা করবা, যেহেতু আমাদের এখন কলেজ খোলার একটু সবাই বলতেছে কলেজ খুলবে, তা আমারও মনে হচ্ছে কলেজ খুলবে, কলেজ খুললে তো সামনে তোমাদের পরীক্ষা হবে, তোমরা পড়ালেখা করো। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনলাইন ক্লাস করার জন্য, আজকের মতো এখানেই থাক।